আপনি কি আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে প্রফেশনাল হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। সুতরাং চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। মোবাইল দিয়ে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে। সেজন্য আমরা প্লে স্টোর ওপেন করে নেব। এখানে আসার পর আমরা সার্চ করব বেনিমি। তাহলে দেখব একটা সফটওয়্যার আসবে, এটা আমরা ইনস্টল করে নেব। তারপর আমরা ওপেনে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাবো যে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করব। এটা একটি ফ্রি সফটওয়্যার তাই এখানে অ্যাড আসবে, একটা শেষ হওয়ার পর ক্লোজ করে দেবেন। ওকে, তারপর একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, এখানে আমাদের একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো প্রথমে আমরা দেখতে পাবো স্টিকার লেখা রয়েছে, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্টিকার নিতে পারবো, বিভিন্ন ধরনের স্টিকার। প্রথমে দেখতে পাবো যে অ্যাড ইমেজ রয়েছে, এখান থেকে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। আমরা যে কোনো ইমেজ একটা নিয়ে নিলাম। এখানে ইমেজের এখানে আমরা দেখতে পাবো ডিউরেশন রয়েছে 3 সেকেন্ড, আমরা চাইলে এখানে কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবো। তারপর আমরা ওকেতে ক্লিক করব। স্টিকারে ক্লিক করলে আমরা যদি রাইট সাইডে স্ক্রল করি তাহলে দেখতে পাবো অনেকগুলো স্টিকার এখানে রয়েছে। তো আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো। যেহেতু এটা একটি ফ্রি সফটওয়্যার, সো এখানে অ্যাড দেখতে হবে আপনাকে এই স্টিকারগুলো ব্যবহার করতে চাইলে। তারপর আপনারা এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন। সো তারপর দেখবেন এখানে টেক্সট রয়েছে, টেক্সটে ক্লিক করবেন। এখানে আপনারা ইচ্ছা মতো টেক্সট অ্যাড করতে পারবেন। ওকে, এখানে আপনারা টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন এখান থেকে। ওকে, তারপর আপনি যদি চান যে আরেকটি লেয়ার অ্যাড করবেন তাহলে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবং আপনি এখানে দেখতে পাবেন বিজি লেখা রয়েছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। এখানে হোয়াইট কালার দেওয়া রয়েছে, হোয়াইট বোর্ড অ্যানিমেশনের জন্য হোয়াইট কালার সবচেয়ে পারফেক্ট, সো আমরা হোয়াইট কালারই রাখবো। এবং আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ইমেজও দিতে পারবেন সিলেক্ট ইমেজে ক্লিক করে। তারপর দেখবেন হ্যান্ডের একটি অপশন রয়েছে, হ্যান্ডের অপশনে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটি হ্যান্ড সিলেক্ট করতে পারবেন। তারপর আপনারা দেখবেন মিউজিক লেখা রয়েছে, মিউজিক অ্যাড করতে পারবেন এবং এখান থেকে আপনারা ভয়েস ওভার অ্যাড করতে পারবেন। সো বেসিক বিষয়গুলো আমরা জেনে নিলাম। পরবর্তীতে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আসবো, যদি প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন। সো এখন আমরা এটাকে প্লে করে দেখব। দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ড্রয়িং হচ্ছে সঠিকভাবে। এক্সপোর্ট করার পূর্বে আপনি এখানে দেখতে পাবেন যে বেনিমির একটা লোগো রয়েছে, এটাকে যদি রিমুভ করতে চান তাহলে ক্রস আইকনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে একটা অ্যাড দেখতে হবে, অ্যাডটা দেখলেই আপনারা দেখতে পাবেন যে ভিডিও থেকে বেনিমির লোগোটি রিমুভ হয়ে যাবে। তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটি নাম দিয়ে দেবেন আপনারা যে নামটা দিতে চান প্রজেক্টের। তারপর মেক মুভিতে ক্লিক করবেন, তাহলে দেখবেন রেন্ডারিং স্টার্ট হয়ে যাবে। ভিডিও রেন্ডারিং হওয়ার পর আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপর যাবেন মুভিসে, গেলে দেখতে পাবেন যে যে ভিডিওটি রেন্ডারিং করেছেন সেটা এখানে শো করবে। তারপর থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। গ্যালারিতে গেলেই আপনারা ভিডিওটি দেখতে পাবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।